নমস্কার, আপনারা দেখছেন ই বাংলা আজ, সঙ্গে থাকুন, ভরসা রাখুন। তৃণমূল কংগ্রেস দিদিকে বলো এই স্লোগানে ব্যাপক সাড়া পেয়েছিল। সেই সাড়াকে মাথায় নিয়ে তারকেশ্বরের নবনির্বাচিত পৌর প্রধান উত্তম কুণ্ডু আজ থেকে আরম্ভ করলেন চেয়ারম্যানকে বলো। উত্তমবাবুর এই প্রচেষ্টা মানুষের মনে সাড়া ফেলেছে। উত্তমবাবু বলেছেন যে প্রতি ছুটির দিন এবং বুধবার তিনি সমস্ত মানুষের কথা শুনবেন এবং 24 থেকে 48 ঘন্টার মধ্যে তিনি সেই কাজের সমাধান করবেন। আজকে 4টা থেকে 5টা আমাদের 4টা থেকে 5টা উদ্বোধন হয়েছে মাত্র, 4টা থেকে 5টা আমাদের আপনারা 4টা থেকে 5টা আজকে ফোন করতে পারেন, ঠিক আছে? কোনো সমস্যা থাকলে আপনারা বলবেন, আমরা 4টা থেকে 5টা আমরা লিপিবদ্ধ করে 24 ঘন্টা থেকে 72 ঘন্টার মধ্যে আমরা কাজ আপনার, ঠিক আছে? কল্পনাটো আমাদের রাজ্য সরকার, আমাদের মন্ত্রী মাননীয় ফিরহাদ হাকিম সাহেব তো অলরেডি নিয়েছিলেন, তা আমরা তারকেশ্বরে যে যদি কলকাতা করতে পারে তাহলে আমাদের একটা ছোট্ট মানে একটা ওয়ার্ড সমান আমাদের তারকেশ্বর পৌরসভা, কলকাতার একটা ওয়ার্ড সমান আমাদের তারকেশ্বর পৌরসভা, তাহলে কেন আমরা পারবো না? তার জন্য আমার সমস্ত কাউন্সিলরদের, ভাইস চেয়ারম্যান, আম জনতা সবার সহযোগিতা চাই। আমি যদি বলি আমি একা একা করব তাহলে পারবো না, আমি সকলের সহযোগিতা চাই। আর একটা যে সহযোগিতা আমি পাবো সেটা আমার পূর্ণ বিশ্বাস আছে। মানুষ আমার কাছে অনেকেই পৌঁছতে পারে না, কারণ ছুটির দিন শনিবার রবিবার ম্যাক্সিমাম দিন পৌরসভা বন্ধ থাকে, সেটা একটা বড় সমস্যা যে ওনাদের দরকার হলেও আসতে পারে না, কিন্তু টেলিফোনের মাধ্যমে আমাকে তাদের ব্যাপারটা জানাতে পারবে। কিছু যায় আসে না, আমি তারকেশ্বরের উন্নয়ন চাই, তারকেশ্বরের মানুষ যেন পাশে থেকে আমাদের কাজ করতে পারি, এইটাই আমরা অঙ্গীকার বদ্ধ সকলে মিলে, আমরা সব কাউন্সিলর মিলেই যে আগে কী চলছে পরে কী চলছে সমালোচনা করে আমি কী করছি সেটা আমি দেখতে চাই, যে আমরা 5 বছর থেকে ভোটকে যে আমাদের যারা সদস্য আছে তারা সকলে মিলে ভোটকে আমরা কী দেবো, তারকেশ্বরবাসীর জন্য কিছু করার জন্য এবং তারকেশ্বরের জন্য কিছু করার জন্যই এই উদ্যোগ। আগামী দিনে স্বাস্থ্য ব্যবস্থাকে আরও বেশি করে পরিষ্কার করে আমরা আরো সাজাতে চাইছি, যে স্বাস্থ্য ব্যবস্থা একদিন করে ক্যাম্প বসবে প্রত্যেকটা ওয়ার্ডে, বয়স্ক মানুষদের একটা প্রত্যেকটা ওয়ার্ডে যারা আমাদের স্বাস্থ্যকর্মী আছে তারা প্রেশার দেখবেন অ্যাভব 60 আপের, এছাড়াও আরো নানা পরিকল্পনা আছে আপনারা ধীরে ধীরে জানতে পারবেন।